যদি আগে একটু বুঝি যে ডেফ ব্লাইন্ড বলতে এই যে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী বলতে যে আমরা যাদেরকে বলছি এদের কিন্তু চারটা ডিফারেন্ট ক্যাটাগরি আছে কিছু বাচ্চা আছে যারা একেবারেই চোখে দেখে না একেবারেই কানে শুনে না কথা সে কারণে কথা বলতে পারে না কিছু আছে যারা অল্প চোখে দেখে অল্প কানে শুনে কেউ আছে অনেক বেশি দৃষ্টির সমস্যা অল্প শ্রবণের সমস্যা কেউ আছে যারা অনেক বেশি শ্রবণের সমস্যা অল্প দৃষ্টির সমস্যা এরকম চারটা ক্যাটাগরির মধ্যে যদি আমরা ভাগ করি তার মধ্যে মাইল্ড ফর্মে দৃষ্টি এবং শ্রবণ থাকলে তাতে অনেক বেশি সহজে নিয়ে যাওয়া সম্ভব আবার চিকিৎসার মাধ্যমে ওর কি কোন অসুবিধা হচ্ছে নাকি খুশি ও হাসছে বা কি খুশি সে এইরকম পরিবেশে তো আসে নাই ও কি পরিবেশটা বুঝতে পারছি পুরো হ্যাঁ মানে একটা অন্যরকম পরিবেশ এখানে লাইট আছে এরকম একটা চেয়ার ও খুব মজা পাচ্ছে এই যে শোনো শোনো মানে চোখে দেখেন যে একটা মজার একটা দুষ্টামি হাসছে যেটা বোঝা যায় হ্যাঁ হাসছে ছবি দিচ্ছি দেখা যাচ্ছে ওর ছবি ক্যামেরা কি দেখানো যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন যেটা বলছিলাম যে যদি অনেক বাচ্চা আছে যাদের চিকিৎসারও প্রয়োজন আছে যেমন চোখের হয়তো চিকিৎসার প্রয়োজন আছে কানের চিকিৎসার প্রয়োজন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জানতে চাচ্ছিলাম যে ওই মেয়েটা তো শক্ত মালা কাটতে পারে কিন্তু সুইয়ের মধ্যে কি সুতা কাটতে পারে কিনা আমি গেঁথে দিয়েছি এটা একটু একটু ওর যে দৃষ্টিশক্তিটা আছে ওই সুয়ের যে ফুটাটা ওর সম্পর্কে দেখা সম্ভব না এই কারণে ওই পার্টটুকু আমরা হেল্প করেছি এখানে বলে যে পার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কিছু সাহায্য করে আমি কাজটাকে এগিয়ে দেয় যাতে সে পরবর্তী কাজটা সুন্দরভাবে করতে পারে হয়তো ভবিষ্যতে অতটুকু ভিশন নাই যদি মডিফাই করে আমি যদি সুয়ের ফুটাটা অনেক বড় করে লাইট ফেলে যদি অন্যভাবে চেষ্টা করা যায় হয়তো তাকে দিয়ে ও কি দেখতে পাচ্ছে যে আজগুর যে হাত দিল যে না সে ওখানে বুঝতে পারছে যেখানে বাটিটা যে কন্ট্রাস্ট না এখানে লাল আর সবুজ এটা কিন্তু একটা একটা পদ্ধতি এটা হাই কন্ট্রাস্ট লালের উপর সবুজটা কিন্তু বেশ রিফ্লেক্ট করে দেখা যাচ্ছে তো ওইখান থেকে সে একটু কালারটা দেখেছে সেজন্য সে এটা ধরার চেষ্টা করছে আর এই বাটিটা তো উড়ছে না যে ও জানে এটা যখন থাকবে সামনে তার মানে এটার মধ্যে কিছু আছে আর আগে আওয়াজ পেয়েছে যে এটার মধ্যে রাখা হয়েছে কাজেই আমার টাচ লেগে হয়তো আওয়াজ শুনেছে একটু খুব বেশি আনন্দিত মনে হচ্ছে আমি ক্যামেরাকে বলবো শুধু ওকেই ফোকাস করার জন্য এখন তা যাতে সবাই দেখতে পায় ওকে খুবই আনন্দিত দেখা যাচ্ছে মানে কেন সে এত আলো এত আরেকটা জিনিস আমাকে বলছে যে মাঝে মাঝে আঙ্গুল নাড়াচ্ছে আমি যে নিষেধ করছি এটা হচ্ছে না হ্যাঁ ও বুঝতেছে যে এটা করা যাবে না তাও সে সংযুক্ত থাকতে পারতেছে না আরকি সে যেন সে বারবার সে তার আনন্দটা প্রকাশ করছে জি আপনি আপনার কথা বলেন মানে কিরকম করে করছেন কাজটা জি আমরা ডে আমরা দিন দেখাবো হ্যাঁ এই যে সাত দিন এটা হচ্ছে সাত দিনের একটা চার্ট ও এখন সাত দিন সাইন করে দেখাবে এটা একটা সাত দিনের চার্ট আর এখানে পাশে কিছু সিম্বল আছে যেটা ও টাচ করে একটু রেইজ করা একটু উঁচু করা যে জিনিসটা ও টাচ করে বুঝতে পারবে কিন্তু এখানে লেখা টাকা ও কিছুই জানতেছে না ও খালি বারের নামটা বলতেছে কোনায় যে আবেদন এখন এটা করো দেখো এখন ওই যে দেখো রবিবার সাইন করছে সোমবার এটাকে ক্যামেরা দেখানো যাচ্ছে একদম শুধু তাকিয়ে দেখাতে বলছি আমি হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার মানে এগুলো সে এটাকে বলছে টেক্টাইল সাইন ল্যাঙ্গুয়েজ আমি হাতের নিচে আমি যখন সাইন করছি ও কিন্তু আমারটা অনুকরণ করে
মঙ্গলবার পর্যন্ত সে ঠিকঠাক মতো করতে পেরেছে, এখানে গিয়ে একটু মানে সে একটু কনফিউশন আছে, তখন আমি তাকে হেল্প করলাম, সাথে সাথে সে সেটাকে অনুকরণ করে বলতে পারলো। আবার ওইটাও আমরা দেখাই যে আজকে যেমন আজ দেখো আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার যে আজকে বৃহস্পতিবার সেটা সে দেখালো আর কি। শেষ শেষ ও কি এখন মনে করবে চলে যেতে হবে? যেহেতু বুঝলো যে শেষ, হ্যাঁ শেষ ওর না, তাতে ওর অ্যাক্টিভিটি একদম বন্ধ হয়ে গেল বলে ওর মন খারাপ হয়ে গেল কিনা? হ্যাঁ একটু মন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। একটা ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম মান্না ভাই। ওয়ালাইকুম সালাম। আমি খুব আনন্দিত, আমি একজন প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। জি আমি সাইবারে কাজ করি এবং আমি যখন স্কুলে লেখাপড়া করছি এই আপনার এই সাধারণ লাগিনিয়া তখন কিন্তু অনেক কিছু ছিল না। জি আচ্ছা, এখন আজকে আপনার এই অনুষ্ঠান দেখে আমার মনটা খুবই আনন্দিত এবং আমি খুব গর্ববোধ করছি যে আমরা প্রতিবন্ধী হয়েও এদেশে স্বাক্ষর রাখতে পারি। আমি বর্তমানে সার্ভিয়ারে কাজ করি, নাকি এবার মানুষ অনেক সময় আমরা হতভম্ব হয়ে যায়, কিন্তু আমি আজ 21 বছর যাবত এ কাজ করতেছি, কোন বদনাম আসে নাই। তবে মানে আপনাকে ধন্যবাদ, আমারও ধন্যবাদ, মাঝে মধ্যে আমার অনুষ্ঠান করবেন এটাই আমি চাই। জি জি, আপনি এই যে ফোন করেছেন সেজন্য ধন্যবাদ দিচ্ছি। আমি মনে করি যে আপনি ফোন করার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, ভালো থাকুন। জি আপনি আরো যা যা করছেন আরো অনেকেই তো আছেন নিশ্চয়ই আপনি? আমি হ্যাঁ ওর মতো অনেক সার্ভিয়ার উনি। জি অনেক শিশু আমার স্কুলে আছে, তাই প্রত্যেকটা শিশুর বেড়ে ওঠা বিকাশের ক্ষেত্রগুলো কিন্তু চ্যালেঞ্জ থাকলেও আমরা সম্ভাবনাকে বের করে আনার চেষ্টা করি। যেমন ওর কিছু সম্ভাবনা আছে, আর একটা বাচ্চার অন্যরকম সম্ভাবনা, সে খুব ভালো ছবি আঁকতে পারে, শ্রবণ প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী। সে দৃষ্টিতে হচ্ছে তার ক্যাটারাক্ট ছিল, সে রিমুভ করা আছে, হাই পাওয়ারে চশমা সে ইউজ করে। হ্যাঁ আমার ক্লাসে ও আবার ওর প্রতিভা অন্যদিকে, সে সাইন করছে, সে লেখাপড়া করছে। হ্যাঁ এই যে একদিন আমরা ফিল্ড ট্রিপে নিয়ে শপিং এ গিয়েছিলাম, সেদিন ওই বাচ্চাটা ছিল না, তা আমি ওকে এখানে একটা ভিডিও আছে যে আমি ওকে ফিল্ড ট্রিপে তুমি ছিলে না কিন্তু আমি দেখছি কি আমি সবাইকে নিয়ে ফিল্ড ট্রিপে গেছি, বিভিন্ন জিনিস কিনেছি, তুমি ছিলে না, গাড়িতে করে গিয়েছি। হ্যাঁ তারপরে আমরা শপিং লিস্ট নিয়ে গিয়েছিলাম, গুড় আটা চিনি এগুলো শপিং লিস্ট অনুযায়ী কিনেছি, সেগুলো সে দেখতেছে, আমি যে ওকে বলতেছি ও কিন্তু সবই বুঝতে পারছে। হ্যাঁ প্রতিটা জিনিস আমি সাইন এবং টেক্সটাইল জিনিসগুলো রেখে আমি ওগুলো দেখছি দেখিয়েছি আর কি, এবং ওকে পুরোপুরি সাইন, এবং ও কিন্তু ও কিন্তু বেশ কাট, আমি যদি দূরে সাইন করি ও কিন্তু বুঝতে পারবে না, ওকে খুব নিয়ারে গিয়ে ওকে সাইন করতে হবে। তা এখন এই যেখানে একটা ডেমনস্ট্রেট করা হয়েছে ইয়ের শপিং এ, সবাই মিলে আমরা শপিং এ, শপিং এ যাওয়ার আগে একটা শপিং লিস্ট করা হয়েছে, একটু শপিং লিস্ট আবার একটু দেখালে ভালো হয়। শপিং লিস্ট অনুযায়ী আমরা যেখানে একটু একটু করে ম্যাচিং করে করে তারা গুড় ওই শপিং লিস্টের মধ্যে গুড় আছে, টেক্সটাইল গুড় লেখানো আছে, ওখানে ব্রেইলে লেখা আছে, আবার ইয়েতেও লেখা কি জানি বললেন অক্ষর দিয়েও লেখা আছে, যে অক্ষর দেখতে পায় সেই অক্ষরটা দেখছে, যে ব্রেলে দেখতে পায় ব্রেল টাচ করে অনুভব করবে সে ব্রেলে করছে, এবং যে কিছুই বুঝতেছে না সে ওই অবজেক্টটা দেখে বুঝছে যে হ্যাঁ আমরা গুড় কিনবো, তারপরে আমরা আটা কিনবো, তেল কিনবো, এবং সেই লিস্ট অনুযায়ী আমরা শপিং মলে গিয়ে কোন জায়গায় আটা আছে চলো আমরা দেখি কোথায় আটা আছে, আমরা খুঁজে বের করলাম ও এখানে আটা, ও ওই শপিং লিস্টের সাথে মিলিয়ে মিলে কেনাকাটা করলো। এবং এটা কেন করি আমরা, যে এই এই এনভায়রনমেন্টে গিয়ে
এই বাচ্চাগুলোকে অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক রুলস মেনটেন করতে হয়, যে না একটা পাবলিক প্লেস। আবেদা বসে বসে, তাহলে এই রুলগুলো কিন্তু ওদেরকে শেখার সহায়তা করে। হ্যাঁ, কিভাবে আমরা জিনিসগুলো কালেক্ট করলাম, ট্রলিতে নিলাম, নিয়ে গেলাম, তারপরে সেটা কিভাবে আমরা ওই যে কাউন্টারে নিয়ে গিয়ে ওটাকে টাকা পেমেন্ট করতে হবে, এই সবগুলো কিন্তু একটা হোল একটা সিকোয়েন্স, কোনটার পরে কোনটা, একটার পর একটা, এরকম করে করতে হয়। এই এইগুলো করার জন্য আমরা একদম প্র্যাকটিক্যালি ওদের নিয়ে যাই। আর এক রকম ইয়ে আছে, আমরা ফিল্ড ট্রিপে নিয়ে গেছিলাম যে গাছ, মানে একটা বাগান, এখন এখন ওই ফিল্ড ট্রিপে গিয়ে আমরা ওই যে গাছে কিভাবে সিম হয়, বাঁধাকপি হয়, হ্যাঁ, বাচ্চারা টাচ করে, প্রকৃতিতে গিয়ে টাচ করে ওরা অনুভব ফিল করেছে, এবং এটা একটা ওদের কিন্তু আনন্দ। বসে, আমরা একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, আমি ফিরে এসে তারপর কথা শুনি। দর্শক মন্ডলী, একটা বিরতি নিচ্ছি, আবার ফিরে আসবো 6 মিনিট পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি সঞ্জি স্টেনলেস স্টিলের সৌজন্যে মুক্ত বাকি। মেহফুজ ইসলাম, আপনার কথা তো শেষ হয়নি বোধহয়। আমার কথা প্রায় শেষ, এখন ভাই না, আপনি ওই যে ইয়ে মানে এডুকেশন সিস্টেমের উপর বলছেন, তারপর একটা কি সি, আমাদের যেমন আমরা যোগাযোগ, আমরা এই বাচ্চাদের কিন্তু প্রধান সমস্যা হচ্ছে তারা যোগাযোগ করতে পারে না, যোগাযোগের ক্ষেত্রে তাদের নিজেদের যে আইডেন্টিফিকেশনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কে, হ্যাঁ, আবেদা নিজেকে জানবে, শ্রাবণ নিজেকে জানবে, পার্থ নিজেকে জানবে, প্রত্যেকেরই আবার যে বাচ্চাটা দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধী তা সে আবার বন্ধুদেরকে চিনবে, এদের এই জন্য তাদের প্রত্যেকেরই একটা করে নেম সাইন থাকে। যেমন আমার নেম সাইন হচ্ছে এটা, যেমন মেহফুজা এম, এম এর আদ্যক্ষর দিয়ে নেম সাইন, শ্রাবণ, শ্রাবণের নেম সাইন এরকম, যেমন আবেদার নেম সাইন হচ্ছে এটা, তা শ্রাবণ আবার সবার নেম সাইন গুলো বলতে পারে, কেউ যদি না আসে বলে জমুক আসে না কেন, এটা হচ্ছে অনুক একটার বাচ্চা, ও আসে না, অনেক দিন ধরে আসে না, সে আসে না কেন, এই এই যে, এবং আবেদা, আবেদাকে যদি আমি এই সাইন গুলো শিখাই, আবেদাকে কিন্তু চোখের সামনে নিয়ে হাজার বলি সে বুঝবে না, ওকে হাতে, আমার হাতের নিচে, আমি যে দেখলে দর্শকরাও দেখেছেন যে আমি হাতের নিচে কিভাবে সাইন করে ওকে বুঝেছে, এই সাইনটাকে বলে টেক্সটাইল সাইন ল্যাঙ্গুয়েজ। একটা ফোন নিয়ে নি, হ্যালো, হ্যালো, জি সালাম আলাইকুম, আমার নাম রুমেলা মুর্শিদ, আমি ঢাকা থেকে বলছি, আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই এত একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠানে, এই প্রতিবন্ধিতা বিশেষ করে এই চ্যালেঞ্জ চিলড্রেন যারা শ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধী, এমন একটা দিনে আপনি অনুষ্ঠান আয়োজন করেছেন, আমার সাথে সাথে যারা এখানে এসছেন অতিথি আছেন তার মধ্যে বিশেষ করে মেহফুজা ইসলাম, ডক্টর নাফিস রহমান, এদেরকে ধন্যবাদ জানাবেন, তাদের উৎসাহী করেছি আমি, ওনারা হলো চ্যাম্পিয়ন, ওনাদেরকে আমি সাবাস দিতে চাই, বিশেষ করে আদিদাকে এবং নাফিল ভাইকে। তো আমার একটু কি ইচ্ছা যে নাফিল ভাই যদি একটু আর্লি ইন্টারভেনশন নিয়ে একটু বলেন কথা, যে কত ছোটবেলায় ওদেরকে আমরা ইন্টারভেনশন দিতে পারি যাতে ওরা মেইনস্ট্রিম এডুকেশনে চলে আসতে পারে, এটাই আমার একটু ওনাদের কাছে জানতে চাওয়া। আপনি এই ফিল্ডে কাজ করেন? আপনি ফিল্ডে কাজ করি? আমি বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনে আছি, আমি একজন স্পেশাল এডুকেটর, আমি অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করি। তো আমি জানতে চাই যে এই শ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের আর্লি ইন্টারভেনশনটা কত বয়স থেকে শুরু করলে ভালো হয় আর কি? ধন্যবাদ রুমেলা পা, থ্যাংক ইউ আপনি আপনি ফোন করেছেন, এটার জন্য বোধহয় আপাই বোধহয় উনি এক্সপার্ট, উনি বোধহয় এটা এটা আরো ভালো বলতে পারবেন, কারণ উনি সরাসরি কাজ করেন, আমরা পলিসি নিয়ে কাজ করি, এটার জন্য আমার কথা হচ্ছে যত আর্লি আসা যায়, এটা হলো মানে আগেই বলছিলাম, যত আর্লি আসা যাবে তত মানে রেজাল্ট আমরা তত বেশি পাবো, তত দ্রুত পাবো এবং তত বড় আকারে পাবো। এই যে আবেদার কথা বললাম যে আবেদা এতটুকু ডেভেলপমেন্ট করেছে, কিন্তু সে আমার কাছে এসেছে 9 বছর বয়সে,
এখন তার 11 বছর বয়স, 2 বছরে তার এইটুক ডেভেলপমেন্ট। কিন্তু যত আর্লি যদি আমরা ওকে ইন্টারভেনশন দিতে পারতাম, তাহলে দেখা যাবে যে এই ডেভেলপমেন্টের হারটা অনেক বড় আকারে হতো এবং শিখার বিষয়গুলো আরো পুক্তভাবে তৈরি হতো। ওর সোশ্যাল যে ও যে অনেক সোশ্যালি আনএক্সপেক্টেড কাজ করছে সেগুলো অনেক মানে ঠিকঠাক হয়ে যেত আর কি। দুজনকে আমি প্রশ্ন করছি, এই যে কথাটা বললেন যে আর্লি এই স্টেজে যদি আসতো, এই ব্যাপারে সচেতনতার হার কিরকম, সচেতনতা বৃদ্ধির জন্য বা তৈরির জন্য আপনারা নিজেরা করছেন, সরকারি বা অন্যান্য প্রতিষ্ঠান তারা কিরকম করছেন, সার্বিকভাবে আমাদের দেশে প্রতিবন্ধীদের কি হার বা গড় কিরকম, এটাকে ট্রিটমেন্ট করার ব্যাপারে আমরা সামাজিকভাবে রাষ্ট্রিকভাবে কিরকম কাজ করছি? আপনি যে বললেন একটা যে নীতিগত জায়গায় কাজ করছেন, অনেকগুলো খুবই জরুরি প্রশ্ন কিন্তু আমার হাতে কিন্তু খুব বেশি হলে 7 মিনিট সময় আছে। আচ্ছা, আমি যদি খুব অল্প কয়েকটা কথায় বলার চেষ্টা করি। একটা হলো যে আমরা এর আগে একটা জিনিস নিয়ে কথা বলছিলাম, ইশারা ভাষার একটা কথা বলছিলাম, ওইটা আসলে একটু পরিষ্কার করা দরকার মানুষের কাছে। সেটা হলো যে ট্যাকটাইল যে কথাটা আমরা বলছিলাম, ট্যাকটাইল সাইন। ট্যাকটাইল সাইন মানে কি, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, উনি চোখে দেখেন না কিন্তু উনি কানে শুনেন, কথা বলতে পারেন, উনি মানুষের সঙ্গে কমিউনিকেট করার জন্য শুনতে পাচ্ছেন, বলতে পাচ্ছেন। একজন শ্রবণ বাক প্রতিবন্ধী মানুষ, এবং আমি বিশ্বাস করি আজকে টিভি দর্শকদের মধ্যে অনেকেই হয়তো শ্রবণ বাক প্রতিবন্ধী মানুষ আছে, তারাও কিন্তু টিভি দেখে। অনেকগুলো অনুষ্ঠান এখন খবর সহ অনেকগুলো জায়গায় কিন্তু ইশারা ভাষা ব্যবহার করা হয়। আপনার অনুষ্ঠান আমরা একটা আপনার কাছে একটা অনুরোধ করব যে এখানেও যদি একটা ইশারা ভাষার প্রচলন করা যায় এখানে, তাহলে অনেক প্রতিবন্ধী মানুষ আছে তারা এটা উপকৃত হবেন। তারপরেও কিন্তু অনেকে আছে যারা লিপ রিডিং করেন অথবা তারা চেষ্টা করেন ইশারা ভাষায় কমিউনিকেট করার জন্য, যেটা হাতের মুখের মুখমণ্ডলের বিভিন্ন ভাষা ব্যবহার করে। একজন শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, সে চোখেও দেখছে না, কানেও শুনছে না, কথাও বলতে পারছে না, তার কিন্তু ইশারা ভাষা হলো একেবারেই হাতের উপরে, এবং তার জন্য একজন গাইড তাকে হাতে ধরে সেখানে, তার গাইডের হাতটা নিচে থাকবে আর তার হাতটা উপরে থাকবে, নিচে থেকে যা ইশারা দিচ্ছেন সেটা উনি ধরে বোঝার চেষ্টা করছেন। কিন্তু এখানে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত এই শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে কাজ কিন্তু বেশ কয়েকটা সংগঠন করছে, আপনাদের সংগঠন যেমন করছে, নাম বলতেই হয় সিডিডি বলে একটা সংগঠন আছে, সাভারে বেসড, সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট। তাদের 16টি পার্টনারের মাধ্যমে বাংলাদেশে কিন্তু ওরা কাজ করছে, এবং এখন পর্যন্ত তারা প্রায় 800 শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করছে। আমরা কিন্তু বাংলাদেশে এখনো প্রতিবন্ধী মানুষের সঠিক সংখ্যা কত এটা জানি না। আমাদের এর আগে যে স্ট্যাটিস্টিক্স হয়েছে বা আমাদের এখানে আদমশুমারি হয়েছে, সেখানেও কিন্তু উই মেজরিটি ফেইলড, যে আমরা অ্যাকচুয়ালি কতজন প্রতিবন্ধী মানুষ সেটা জানতে। এখন সমাজসেবা অধিদপ্তর থেকে একটা দেশব্যাপী একটা বড় পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা বাড়ি বাড়ি গিয়ে চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে প্রতিবন্ধী মানুষকে শনাক্ত করবার। কিন্তু সেটাও সাকসেসফুল হবে যদি সাধারণ মানুষ যদি সচেতন হয়, কারণ আমরা কিন্তু প্রতিবন্ধী মানুষের পরিচয় দিতে চাই না, আমার সন্তান প্রতিবন্ধী কথাটা বলতে চাই না। আমি আপনাকে এক প্রশ্ন করেছিলাম শুরুতে, আপনি কি ডায়াবেটিক কিনা। ডায়াবেটিস হলে কিন্তু আমাদের বলতে কোনো আপত্তি নেই যে আমার সন্তানের ডায়াবেটিস বা আমার বাবা মার ডায়াবেটিস, কিন্তু আমার সন্তান প্রতিবন্ধী এ কথা বলতেই কিন্তু আমাদের একটা বিশাল লজ্জার বিষয়, আমরা এটা বলতে চাই না। কেন যেন মনে হয় যে এটা বললে বোধ হয় আমার মান ইজ্জত থাকবে না। তো এই জায়গা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। একজন প্রতিবন্ধী বাচ্চাকে যত তাড়াতাড়ি আমরা শনাক্তকরণ করতে পারবো, যত তাড়াতাড়ি তাকে আমরা একটা একটা উন্নয়নের প্রসেসের মধ্যে নিয়ে যেতে পারবো, তত তাড়াতাড়ি বাচ্চাটার তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে এবং তত বেশি ডেভেলপমেন্ট তার কাছ থেকে আমরা পাবো, যত কঠিন মাত্রার প্রতিবন্ধিতাই থাকুক না কেন। এটার জন্য সরকারি পর্যায় থেকে কিছু পদক্ষেপ আছে, বেসরকারি পর্যায় থেকেও আছে, কিন্তু আমরা যে এই যে আজকে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করছি এটার সঠিক পরিসংখ্যান আমরা জানি না, কিন্তু এই যে 16টি সংগঠন কাজ করছে, আমরা যদি দেখি তারা কতগুলো গ্রাম থেকে এই 800 মানুষকে খুঁজে পেয়েছে, তাহলে দেখব যে গড়ে প্রত্যেকটি গ্রামে 1.5 জনের মতন প্রতিবন্ধী মানুষ আছে। তাহলে যদি আমরা ধরি যে আমাদের 86,000 গ্রাম, তাহলে অন্তত
সোয়া লক্ষ শুধুমাত্র এই শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষই কিন্তু আছে এই দেশে। এদের নিয়ে যেটা হচ্ছে সিআরপি কি কাজ করছে? এটা সিআরপি তো মানে শারীরিক প্রতিবন্ধী মানুষকে নিয়ে মূলত কাজ করে, মূলত স্পাইনাল ইঞ্জুরি নিয়ে কাজ করে ওরা। এটার জন্য তারা শুধুমাত্র বাংলাদেশে, আমরা বলবো যে এই এই উপমহাদেশে তারা সেন্টার অফ এক্সেলেন্স। বাইরে থেকে অনেক রোগী তাদের কাছে আসছে সেটা স্পাইনাল ইঞ্জুরি নিয়ে, কিন্তু এটা হলো ডেফ ব্লাইন্ডনেসটা হলো একেবারে একটা স্পেশাল স্কিল। এই যে প্রতিবন্ধিতা বলবেন না, এটাও প্রতিবন্ধিতা। অটিজম, অটিজমও প্রতিবন্ধিতা। প্রতিবন্ধিতা তো নানান রকমের আছে। আমরা খুব সহজে বলি সিআরপি ডেফ ব্লাইন্ড নিয়ে কাজ করে না। সিআরপি মূলত কাজ করে শারীরিক প্রতিবন্ধী মানুষকে নিয়ে, তাদের কমিউনিটিতে তাদের কিছু প্রোগ্রাম আছে, সেখানে তো কমিউনিটির মধ্যে তো ধরেন সব ধরনের প্রতিবন্ধী মানুষ আছে। কিন্তু ওদের সেন্টার বেসড যদি আমরা দেখি, ওদের সেন্টারটা মূলত হলো শারীরিক প্রতিবন্ধী, তার সঙ্গে বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে কিছু কাজ আছে। বুদ্ধি প্রতিবন্ধী নিয়ে কাজ করতে করতে এখন অটিস্টিক কিছু বাচ্চাও সেখানে এসছে। তবে আমি পরিষ্কার করে দিতে চাই যে বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিজম কিন্তু এক নয়, এটা আমরা যেন এই ভুলটা যেন না করি। অটিজম একেবারে একটা কমিউনিকেশন একটা ডিসঅর্ডার। তো এই জায়গা থেকে যদি বলি যে এখান থেকে কিন্তু আমাদের বড় যেটা পেয়েছি আমরা, সেটা হলো একটা নতুন আইন হচ্ছে বাংলাদেশে, এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই আইনটিতে এই প্রথম ডেফ ব্লাইন্ডনেসকে একটা প্রতিবন্ধিতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা যদি হয়, এখান থেকে আমাদের পরে আরো অনেক দূর যাওয়ার আছে। সরকারের সাথে সরকার বেশ কিছু কাজ করছে, আইনে নিয়ে আসার পাশাপাশি একটা ডিজিটাল ইনস্টিটিউট হচ্ছে, সেখানে কিন্তু সরকারের জায়গা থেকেও কিছু ফ্যাসিলিটিজের কথা এখানে বলা হচ্ছে। আস্তে আস্তে এই জিনিসগুলি হবে, তবে একলা সরকার পারবে না, এবং সরকারের মধ্যে একলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেটা কাজ করছে সেটা দেওয়া হবে না। সবগুলো মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে, যে সবগুলো মন্ত্রণালয় না হলে এটা হবে। ধন্যবাদ ডক্টর নাফিসুর রহমান, মেহফুজা ইসলাম, এবং যদি এখন দর্শক মন্ডলী আমাদের সাথে এই সেটের মধ্যে নাই, তারপরে আবেদা যিনি এই সেটের বাইরে আছেন, বসে আছেন এবং যথেষ্ট প্রফুল্ল আছেন।